এরপর তাহলে দেখো, প্রয়োগ 14, পেজ নম্বর 216, প্রয়োগ 14। প্রয়োগ 14টাই কি বলেছে? সাধারণ নির্বাচনটা কি বলেছে? সাধারণ নির্বাচন আমরা লিখছি না, সাধারণ নির্বাচন থেকে ছবি আঁকছি আগের মতোই। যেখানে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো AB+CD সমান BC+DA। এটা প্রমাণ করতে বলেছে। এখন পরিলিখিত চতুর্ভুজ মানে কি সেটা আমাকে জানতে হবে। যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করো, আগে আগে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তো অঙ্কন করি, ঠিক আছে? এটা ও কেন্দ্রীয় বৃত্ত। পরিলিখিত চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। পরিলিখিত চতুর্ভুজ মানে এই চতুর্ভুজের ভিতরে বৃত্তটা থাকবে এবং সেই বৃত্তের এরকম, বুঝতে পারছো? এইরকম একটা, অর্থাৎ চতুর্ভুজের যে বাহুগুলো হলো সেই বাহুগুলো বৃত্তটাকে, বৃত্তের পরিধিকে স্পর্শ করবে। দেখো, বৃত্তের পরিধিকে স্পর্শ করছে, প্রত্যেকটা চতুর্ভুজের বাহুগুলো বৃত্তটাকে স্পর্শ করছে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট এখানে যদি বিন্দু হয় সেই বিন্দু দিয়ে স্পর্শক, এই বিন্দু দিয়ে স্পর্শক, এই বিন্দু দিয়ে স্পর্শক দিয়ে দেখো একটা চতুর্ভুজ অঙ্কন করছে। এই চতুর্ভুজটাকে বলা হয়েছে পরিলিখিত চতুর্ভুজ, ঠিক আছে? পরিমাপ বাইরের দিকে যে চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের বাইরের দিকে যে চতুর্ভুজটা অঙ্কন করা হবে এবং চতুর্ভুজটা প্রত্যেকটা বৃত্তের প্রত্যেকটা স্পর্শকে, মানে কি বলা হবে যে প্রত্যেকটা বিন্দু কি তারা পরিধির কোন একটা বিন্দুকে তারা স্পর্শ করে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে নাম কি বলেছে? ABCD নাম দিতে বলেছে। ABCD আমরা নামও দিলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই ABCDটা হচ্ছে পরিলিখিত কি চতুর্ভুজ, ঠিক আছে? এটা বর্গক্ষেত্র না, চতুর্ভুজ, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন করার পর আমাকে কি লিখতে হবে? প্রদত্ত লিখতে হবে। প্রদত্তটা কি লিখবে? দেখো, ওইখান থেকে লিখো যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD পরিলিখিত বর্গক্ষেত্র, এই চতুর্ভুজ পরিলিখিত, পরিলিখিত চতুর্ভুজ, ঠিক আছে? পরিলিখিত চতুর্ভুজ যার বাহুগুলো কি কি আছে, যার এবি, যার বাহুগুলি কি কি, এবি, বিসি, সিডি এবং ডিএ, এই বাহুগুলো বৃত্তটাকে কি কি বিন্দুতে স্পর্শ করছে? না দেখো, পি পি, এটা কিউ, এটা আর, এটা এস, বাহুগুলি এবি, বিসি, সিডি এবং ডিএ যথাক্রমে বৃত্তটিকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করছে। তাই না? দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত এখান থেকে দেখছি, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটা পরিলিখিত চতুর্ভুজ যার এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু, বাহু গুলো বৃত্তটিকে, দেখো বৃত্তটিকে, ও কেন্দ্রীয় বৃত্তটিকে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করছে, সেটাই লিখলাম, স্পর্শ করছে, ঠিক আছে?
এবার দেখো প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? দেখো প্রমাণ করতে হবে, তোমাকে বলেই দিয়েছি যে এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ, বিসি প্লাস ডিএ, এটা তোমাকে প্রমাণ করতে বলেছি। বুঝতে পেরেছো? তাহলে প্রমাণ করাটাও তোমার ওই প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছ। আবার দেখো প্রদত্ত জায়গাটাও আমরা ওই প্রশ্ন থেকেই আমরা অনেকটাই সাহায্য পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এটা অঙ্কন লাগবে না, এখানে আমাকে কি করতে হবে, একবারে প্রমাণ লিখব। বুঝতে পেরেছ? দেখো প্রমাণের জায়গায় আমরা কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, দেখো বহিস্থ বিন্দু আমরা এটাই ধরলাম, বহিস্থ বিন্দু এ, তুমি বি সি ডি যে কোনো ধরতে পারো, তাহলে বহিস্থ বিন্দু এ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে কি করছি, দুটি স্পর্শক না, এ এস, দেখো এ এস আর এ পি দুটি স্পর্শক, এ এস এবং এ পি দুটি স্পর্শক। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, দেখো এ থেকে দুটি স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ এস, এই এপি এবং এ এস এই দুটি স্পর্শক, এই দুটো স্পর্শক হলে কি হয়, আমরা তো আগেও শিখেছি যে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, উপপাদ্যতেই আমরা শিখেছি, তাই না? তাহলে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শকগুলো অঙ্কন করা হবে বৃত্তের, সেই স্পর্শকের দৈর্ঘ্য দুটো সমান হবে, অতএব আমরা লিখতে পারি এ এস সমান এপি, এ এস সমান এপি লিখতে পারি, তাই না? এবার দেখো তাহলে তো একই ঘটনা, এইরকম বি বিন্দু থেকে বহিস্থ বিন্দু বি থেকে বিপি আর বি কিউ সমান হবে, বহিস্থ বিন্দু সি থেকে সি কিউ আর সি আর সমান হবে, এগুলো আর আমরা এই একবার লিখেছি বলে আর লিখবো না, একবারে লিখবে, অনুরূপভাবে দেখাতে পারি, অনুরূপভাবে দেখাতে পারি, কি দেখাতে পারবে, না বিপি সমান, বিপি সমান দেখো বিকিউ, তাই তো বিপি আর বিকিউটা সমান, আবার দেখো সি কিউ আর সি আরটা সমান, সি কিউ সমান সি আর, আর কি না ডি আর সমান ডি এস, ডি আর সমান ডি এস, বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে? তাহলে দেখো এই বাহুটা এই বাহুটা যদি সমান হয়, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য সমান হয়, তাহলে বি বিন্দুটাও তো বহিস্থ বিন্দু, তাই বহিস্থ বিন্দু বিপি থেকে বি কিউ সমান হয়ে যাবে, সেগুলো আমরা একবারে লিখে দিয়েছি অনুরূপভাবে দেখাতে পারি, ঠিক আছে? এবার দেখো আমরা যেটা প্রমাণ করব সেই সংখ্যা সেই অংশটাকে নিয়ে এসো, তাহলে এ বি প্লাস সিডি এটা আমরা এখন লিখব, ঠিক আছে? এ বি প্লাস সিডি এটা বাম দিকটা লিখলাম, এটা বাম দিকের, এইটাকে নিয়ে আমরা এটাকে প্রমাণ করব, তাহলে এ বি প্লাস সিডি এটাকে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস সিডিটাকে দেখো, এই এ বি, এ বিটাকে দেখো দুটো অংশে ভাগ করা হয়েছে, এ পি প্লাস বিপি, তাহলে আমরা লিখতে পারি না এ বি সমান এ পি প্লাস বিপি, তাহলে এ বি জায়গায় আমরা এ পি প্লাস বিপি লিখলাম, ঠিক আছে? প্লাস দেখো সিডিটাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডি আর আর একটা সি আর, একটা হচ্ছে ডি আর প্লাস সি আর, বুঝতে পেরেছো? তাহলে এ বিটাকে আমরা দুটো অংশে ভেঙে নিলাম, আবার সিডিটাকেও আমরা দুটো অংশে ভেঙে নিলাম, কারণ সিডি মানে তো ডি আর প্লাস সি আর, বুঝতে পেরেছো? এবার দেখো আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা চেঞ্জ করে দেবো, এই অংশটা এ পিটাকে আমরা, এপি মানে কি, এপি মানে হচ্ছে এ এস, এপির জায়গায় এ এস বসিয়ে দেবো,
যে যেগুলো আমরা এখানে সমান লিখতে পারছি সেগুলো আমরা প্রত্যেকটাকেই চেঞ্জ করছি। তাহলে এপি সমান কি লিখবো? এপি সমান দেখো এ এস লিখে নাও, বিপি সমান কি? বিপি সমান বি কিউ লিখে দাও, ডিআর সমান কত আছে? ডিআর সমান ডিএস লিখে দাও, সিআর সমান কত আছে? সিআর সমান সি কিউ লিখে দাও। তাহলে প্রত্যেকটাকে আমরা চেঞ্জ করে নিলাম। এরপর দেখো এ এস, দেখো এ এস আর এই এস ডি, এ এস আর এস ডি মানেই হচ্ছে ডিএস। এ আর আর এস ডিটাকে যদি এক কাছে করি তাহলে তবেই আমরা এই ডিটা পাবো। তাহলে এ এস এটা যোগ করে নেব, এ এস প্লাস ডিএস বা এস ডি, ডিএস আর এস ডি তো একই জিনিস। তাহলে এ এস আর ডিএসটা এক কাছে করলাম আর বাকি দুটোকে এক কাছে করলাম, বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, দেখো এ এস আর এস ডি, এ এস আর এস ডি এদের যোগফল কত? এডি। কারণ এ এস আর এস ডি যোগ করলে কত হবে? এডিটা পাবো প্লাস বি কিউ আর সি কিউটা। দেখো বি কিউ আর সি কিউটা যদি যোগ করো তাহলে বিসি পাবো, বিসি। দেখো এই এ বি প্লাস সি ডি, এ বি প্লাস সি ডি সমান এখন আমরা দেখাতে পারলাম বিসি প্লাস এডি বা কি ডিএ। ঠিক আছে, বিসি প্লাস কি ডিএ, ডিএ মানেই তো এডি, তাহলে এটা কি প্রমাণিত লিখতে পারি। বুঝতে পেরেছো? এডি আর ডিএ তো একই জিনিস, তাহলে এটা আমরা প্রমাণিত লিখতেই পারি। বুঝতে পেরেছো জিনিসটাকে? এটা কিন্তু মাধ্যমিকে অনেকবারই এসেছে এগুলো, এগুলো খুব ভালো করে একটু প্র্যাকটিস করবে, এবারও আসার সম্ভাবনা আছে, তো দেখে নেবে তোমরা একটু ভালো করে।